এবং ভবিষ্যতে কি ধরনের ফসল থাকবে আমাদেরকে বলুন। প্রতিবারের মতো এবারও বাংলাদেশ এমএসএম স্কুল এন্ড কলেজ মধ্যপ্রাচ্যে অবস্থান করা সত্ত্বেও আমরা বিদেশে বাংলাদেশের এক টুকরা মাটি চিন্তা করে আমাদের ছাত্রদের জন্য ব্যাপকভাবে আমরা আয়োজন করছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ভাষা শহীদ দিবস অত্যন্ত ভাব গম্ভীর সাথে পালনের উদ্দেশ্যে আমরা সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ এবং ভাষা শহীদ সহ জাতির স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবার এবং স্বাধীনতার দিবসে যারা শহীদ হয়েছেন তাদের জন্য বিশেষ দোয়া, সেই সাথে স্কুলের ছাত্রদের অংশগ্রহণের মাধ্যমে চারটা হাউজের দেয়াল পত্রিকা উদ্বোধন এবং আলোকচিত্র প্রদর্শনী, এই সাথে বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথার্থভাবে পালনের উদ্দেশ্যে অন্যান্য স্কুলগুলোকে বিদেশে অন্যান্য দেশের স্কুলগুলো আমরা দাওয়াত দিয়েছি। এই বছর চারটা স্কুল অংশগ্রহণ করতেছে, ফিলিপাইন, শ্রীলঙ্কা, সেই সাথে ইন্ডিয়ান স্কুল অংশগ্রহণ করছে তাদের নিজস্ব ভাষা কালচারের উপর এবং আমাদের মাতৃভাষার উপর। আমরা একটা কম্পিটিশন হবে, সেই কম্পিটিশনের সাথে আমাদের ছাত্রদের অংশগ্রহণে ভাষা শহীদদের বিশেষ অনুষ্ঠান থাকবে, আলোচনা সভা থাকবে। সেই অনুষ্ঠানে মাননীয় রাষ্ট্রদূত শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া, জাপান, ভারতের দূতাবাসের কর্মকর্তা সহ অনেকে উপস্থিত আসবেন বলে তারা সম্মতি দিয়েছেন। আমরা প্রতি বছর এই দ্বার অব্যাহত রাখি, ভবিষ্যতে আমরা এভাবে এই অনুষ্ঠান অব্যাহত রাখবো। স্যার সব ঠিক আছে, আপনি তো মানে বলে ফেলছেন যে ওনারা আসবেন, কিন্তু আমরা তো অনুষ্ঠানটা হয়ে গেছে ধরেন, বিকেল অনুষ্ঠানটা সকালে তো স্যার বলতেছে ওকে আপনি।